হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 9:30 মতন বাজে, দেখো আকাশটা মেঘলা করে আছে, ভালো রোদ বেরোয়নি। আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে, দেখো মাম্মাকে ডাকছি, উঠতে চাইছে না ও। আজকে উঠেছিল 11টায়, বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি, ঘরদোরটা শুধু মুছেছি। আর বাসন তো কালকে রাত্রিরে মাজা ছিল, আর যেই বাসনটা উপর করলাম দেখলে ওটা চায়ের বাসন। আর দেখো আমি রান্নার জায়গায় সব মোটামুটি জোগাড় করে নিয়েছি, আমার হাজবেন্ড মাছ কিনে এনেছে। এইটা আছে দেখো মাছের তেল, আর ওখানে আছে ওটা মাছের ডিম, কাতলা মাছের ডিম। আর এখানে আছে মাছ, আর এখানে আছে দেখো মসুর ডাল ভিজিয়ে রেখেছি, মানে ডাল করব। আর এখানে জিরে আর একটুখানি সর্ষে আছে, সামান্য সর্ষে আছে। আর একটু হাত ধুয়ে নিলাম, ওইগুলো হাত দিয়েছি বলে হাত ধুয়ে। এবার দেখো আর চালটাও ভিজিয়ে রেখেছি আমি, আর দেখো আজকে রোদ বেরোয়নি। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা এত পর্যন্তই থাক, আজকে ভিডিও বেশি করতে পারিনি, ঠিক আছে? আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে কটা বাজে? 12:05। আর মাম্মাম সারা দুপুর ঘুমোয়নি আর এখনও ঘুমোচ্ছে না, আজকে ভিডিও বেশি করা হলো না, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না প্লিজ, আজকে একটু ব্যস্ত ছিলাম। আর জ্বর আমার ভালো হয়ে গিয়েছে, ওষুধ খেয়েছি, জ্বর আমার ভালো হয়ে গিয়েছে, এখন একটু শরীরটা সুস্থ আছে। আর মাম্মাম ওখানে দুষ্টুমি করছে, দাঁড়াও একটুখানি দেখিয়ে দিই, একটুখানি দাঁড়াও, দেখা যাচ্ছে না। দেখো মাম্মাম ওখানে টুপি পরে, রাত 12টার সময় টুপি পরে ও খেলা করছে, আজ সকালবেলা 11টার সময় ঘুম থেকে উঠেছে, আর সারা দুপুর ঘুমোয়নি, আমাদেরও ঘুমোতে দেয়নি। আমার হাজবেন্ড একটু শুয়েছিল কিন্তু বাট ঘুম হয়নি, একটুখানি ঘুম থেকে উঠে পড়েছে। আর 12টা বাজে, এখনও ঘুমোয়নি, রাত 1টা-1:30 বেজে যাবে ও ঘুমোতে। আমার ওই করে করে ঘুমই হয় না, সেই জন্যে এই দেখো চোখের তলায় কালি। ঠিক আছে, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।